যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আমাদের টম মিডিয়া চ্যানেল থেকে। ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমাদের মহান বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধের স্মরণ, তাঁর প্রবর্তিত ধর্মের স্মরণ এবং সঙ্গে স্মরণকে সাক্ষী রেখে আজকে জমিয়েত উলামা হিন্দের রানি রাসমনি রোডের বিশাল বিক্ষোভ সমাবেশে আমি একজন বৌদ্ধ ধর্মগুরু আপনাদের সামনে মনের থেকে বলতে চাই যে কথাগুলো আমাদের আজকের সভার সভাপতি তথা রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন, যে প্রস্তাবগুলো রেখে গেছেন নবীজি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য কিছুদিন আগে নূপুর শর্মা এবং নবীন জিন্দাল করেছেন, আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং আমাদের বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে অবিলম্বে ভারতের যে আইন রয়েছে, বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, যে সংবিধানে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভারতবর্ষের সকল ধর্মের মানুষের মিলন ক্ষেত্র রূপে তিনি তৈরি করেছিলেন, সেই সংবিধানের ধারায় মাননীয় নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে আমাদের এই শান্তি এবং সম্প্রীতির যে বাতাবরণ আমাদের ভারতবর্ষে ছিল এই বাতাবরণকে যারা নষ্ট করেছে তাদেরকে আমরা দীক্ষার জানাই। আপনারা জানেন যে এর মধ্য দিয়ে না হিন্দুরা উপকৃত হয়েছে, না বৌদ্ধরা উপকৃত হয়েছে, না মুসলমানরা নিষ্কৃত হয়েছে। হিন্দুরা উপকৃত হয়নি, মুসলমানরাও কোনো প্রকারে নিচু হয়নি, কিন্তু নিচু হয়েছে আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের সংবিধান, আমাদের ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের ভারতবর্ষের সকল ধর্মের মিলন, এটাই আমাদের কাছে নিচু হয়ে গেছে, এটাই আমাদের কাছে নষ্ট হয়ে গেছে। তাই গতকাল আমেরিকা, এর আগে গালফ, বিভিন্ন দেশ, চীন থেকে শুরু করে বিভিন্ন দেশ ভারতবর্ষের সাম্প্রদায়িক যে উস্কানি, ভারতবর্ষের সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট হচ্ছে তার জন্য বারবার ভারত সরকারকে সাবধান করেছে। আমরা এর জন্য বড় দুঃখিত। আমরা চাই এই ভারতবর্ষে যে শান্তি সম্প্রীতি মিলন ছিল, যেটা আমাদের বাংলায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া বারবার আমাদের বলেছেন, বারবার আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের মানুষ, আমরা বাঙালি, আমরা একতাবদ্ধ হয়ে এই বাংলায় থাকি, আমরা ঠিক তেমনিভাবে এই ভারতবর্ষ সকল ধর্মের মানুষের অবস্থান রয়েছে। আমাদের মাননীয় সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি যে ডাকে তাঁর আহ্বানে এক মুহূর্তে গত পরশুদিন তিনি চিন্তা করেছেন দুদিনের মধ্যে আজকের বিশাল জমায়েত, তাঁর যে গ্রহণযোগ্যতা, তার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তার মতো উদার মানুষ, মুসলিমদের মতো উদার মানুষ হলে এত বড় একটা সবাই বৌদ্ধ ধর্মের ধর্মগুরু বক্তব্য রাখতে পারেন, এখানে কুমারের চক্রবর্তী বক্তব্য রাখতে পারেন, এখানে হিন্দুরা বক্তব্য রাখতে পারেন, এটাই হচ্ছে সেই সম্প্রীতি, যে সম্প্রীতি আমাদের আল কোরআন শিখিয়েছে, যে সম্প্রীতি আমাদের হাল আদি শিখিয়েছে, যে সম্প্রীতি আমাদের পবিত্র ত্রিপিটক শিখিয়েছে, সেই সম্প্রীতি হচ্ছে সকল ধর্মের মানুষকে ভালোবাসো, অহিংসা পরম ধর্ম। নবীজির আদর্শ আমাদের মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন, আমাদের কারি শফিক সাহেব বলেছেন যে এই নবীজির আদর্শে যারা আমরা আপনার আদর্শিত আছেন, যারা মুসলিম সমাজ আছেন, আপনাদের সকলের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আন্দোলন করতে হবে, বিক্ষোভ অবশ্যই দেখাতে হবে। যত অন্যায় হচ্ছে, বারবার অন্যায় হচ্ছে আমাদের উপরে, সংখ্যালঘুদের উপরে, মুসলিমদের উপরে, দলিতদের উপরে, আদিবাসীদের উপরে বারবার আক্রমণ হচ্ছে, আমরা এই আক্রমণের অবশ্যই বিরোধিতা করব, কিন্তু কোনো মানুষের জানমালের ক্ষতি করে নয়, অবরোধ করে মানুষকে আটকে রেখে নয়, গাড়িতে ট্রেনে আগুন দিয়ে নয়, কোনো পুলিশ অফিসে ভাঙচুর করে নয়, আমাদেরকে সাবধান থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আজকে এখানে যে দুর্লক্ষ মানুষ এসছেন, এই দুর্লক্ষ মানুষ এক একজন নবীজির আদর্শ প্রচারক হন, যারা আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, প্রত্যেকে নবীজির সেই আদর্শ, সেই আল্লাহদেশের আদর্শে আদর্শিত হয়ে নবীজি যে পথে হেঁটেছিলেন, যে তিনি যেমন ইহুদিদের সম্মান করতেন, পরধর্মকে রেসপেক্ট করতেন, তিনি যেমন রাস্তার মধ্যে কোনো কাঁটা থাকলে কাঁটা সরিয়ে তিনি যেতেন, ঠিক তেমনিভাবে কোনো দিন কোনো মানুষের কাঁটা হয়ে দাঁড়াবেন না,
কোনদিন রাস্তাঘাট অবরোধ করবেন না, প্রত্যেকে অবশ্যই আন্দোলন করবেন, বিক্ষোভ দেখাবেন, এরকম জমিয়ত উলামা হিন্দের মতো করে শান্তিপ্রিয় আন্দোলনের মধ্য দিয়ে এই যারা আমাদের ভারতবর্ষের সংহতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমি আন্তরিকভাবে আমাদের জমিয়ত উলামা হিন্দের মাননীয় সভাপতি, আমাদের বিশিষ্ট জননেতা মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের সম্পাদক রাজ্জাক সাহেব সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আমাদের আমির গণেশ সেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি এবং নবীজির প্রতি যে অসম্মান করা হয়েছে শুধু মুসলিমদের অসম্মান নয়, আমরা ভাবি আমাদের ভারতবর্ষের সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনে আঘাত দিয়েছেন, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবা তো সর্বমঙ্গলম। আপনারা শুনলেন